এই ডিজিটাল যুগে চাকচিক্যময় জীবনের বাইরে মাদ্রাসার ছেলে মেয়েদের যে শিক্ষা জীবন, যদি একবার দেখা যায় ভোর রাত্রে শেষ রাত্রে তারা কিভাবে সাধনা করে, আল্লাহর নাম নিয়ে ওযু করে, না খেয়ে তারা ধ্যান করে, কোরআন পড়ে, দেখলে কষ্ট হয়। আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামা সহ্য হয় না, আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানীদের দালাল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশেষে সংসদে কওমি মাদ্রাসা নিয়ে কথা উঠলো। দর্শক, কওমি মাদ্রাসার পক্ষে কথা বলল সংসদ সদস্য। দর্শক, সেই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং এই দিকে খুশি হয়ে গেল সব আলেম সমাজ। দর্শক শ্রোতা, সেই ভিডিওটিও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। আর ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেটটিও সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। দর্শক, আমরা দেখবো যে সব আলেমরা তারা খুশি হয়ে গেলেন এবং তারা কি বললেন সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখবো। সেটা দেখার আগে আমরা দেখে আসবো যে সংসদে কওমি মাদ্রাসা নিয়ে কথা বলা হলো। দর্শক, কওমি মাদ্রাসা নিয়ে কি বললেন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বিল আকারে পাশ করানোর জন্য আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই পর্যন্ত অনেক বিল এখানে আলোচনা করেছি, পাশ করা হয়েছে, কিন্তু আজকের এই বিলটি একটি অন্য ধরনের বিল। এই একটা মহৎ বিল এবং ভালো বিল। এই ডিজিটাল যুগে চাকচিক্যময় জীবনের বাইরে মাদ্রাসার ছেলে মেয়েদের যে শিক্ষা জীবন, যদি একবার দেখা যায় ভোর রাত্রে শেষ রাত্রে তারা কিভাবে সাধনা করে, আল্লাহর নাম নিয়ে ওযু করে, না খেয়ে তারা ধ্যান করে, কোরআন পড়ে, দেখলে কষ্ট হয়। মাননীয় স্পিকার, মানুষ বলে অনেকের মতে ন্যায় ও ইনসাফের কষ্টি পাথরে যাচাই করলে আমরা দেখতে পাই প্রতিটি কওমি মাদ্রাসার দীন ও ইসলামের এক একটি উজ্জ্বল প্রদীপ। স্বাধীনতার সপক্ষে সৈনিক তৈরির আদর্শ প্রতিষ্ঠান এবং দেশপ্রেমিক সুনাগরিক সৃষ্টির নির্মল এক ঝর্ণাধারা। মাননীয় স্পিকার, এসব মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝে বিরাজ করে এক শান্ত পরিবেশ, যেখানে কলহ বিবাদ নেই, দূষিত রাজনীতি বা ছাত্র রাজনীতির বিষাক্ততা বা হানাহানি মারামারি নেই। কওমি শিক্ষার্থীরা তাদের হৃদয়ের গহীনে এই বিশ্বাস লালন করে যে অর্থ সম্পদ, যশ, খ্যাতি এবং ভোগ ও প্রাচুর্যের মধ্যে কোনো সফলতা নেই, বরং সততা ও ন্যায় নীতি ও বিশ্বস্ততার ভিত্তিতেই জীবনের সফলতার সৌধ নির্মিত হয়। মাননীয় স্পিকার, দর্শক আপনারা দেখলেন যে সংসদে কওমি মাদ্রাসা নিয়ে কি বলা হলো। তো দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন, এখন আমরা দেখে আসবো হুজুররা তারা কি বলে। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কাদিয়ানিরা এদেশের জনগণ, এদেশেই থাকবে, তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না। ওরা হয় বিশ্বনবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে, আর বিশ্বনবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামা সহ্য হয় না, আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানীদের দালাল। সে কাদিয়ানীদের পক্ষে কথা বল, বিশ্বনবী যে শেষ নবী এটা ওরা স্বীকার করে না। কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেন না? পাঞ্জাবে তার জন্ম। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর দাবি করেছে আমি ঈসা আলাইহিস সালাম। এই বেয়াদবটা পায়খানার ট্যাঙ্কি ভাঙ্গা এরপরে পড়ছে, ওইটার ভিতরে গু খাইয়া মরছে। নবীরা যেখানে মারা যায়, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মরে ওই জায়গাটাও পবিত্র। বিশ্বনবী পবিত্র না? বিশ্বনবী মা আয়েশার ঘরে ইন্তেকাল করলেন, ওই জায়গাটা পবিত্র না? গোটা বিশ্বের নবী প্রেমিক লোকেরা বিশ্বনবীর সালাম দিতে যায়, মসজিদে নববীতে সালাত পড়তে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? নবীরাও পবিত্র, নবীরা যেই জায়গায় মরে এরাও পবিত্র। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে বিশ্বনবী যেতে লাস্ট মেসেঞ্জার এটা সে মানে না, এজন্য ওর মৃত্যু হয়েছে পায়খানার টাঙ্কির ভিতরে। শত বছরের পচা ময়লা ঘু খাইতে খাইতে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেথর আনা হয়েছে তো উঠানোর জন্য, উঠায় 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 ফেলবে, ধরবে আবার থপাস করে পড়ে, আল্লাহকে জনমের ঘু খা। ওই কাদিয়ানীদের পক্ষ নিচ্ছে এই বেয়াদবটা, চিল্লায় এখন ঠিক কিনা? কাদিয়ানীরা এদেশের জনগণ, এদেশেই থাকবে, তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না। ওরা হয় বিশ্বনবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে, আর বিশ্বনবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে
ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামার সহ্য হয় না, আপনার কাদিয়ানিদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দালাল। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দোহা তুচু করে আল্লাহর দেখা। সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয়? কথা কন, সূর্যরে আপনি ভেটকি মারছেন, আপনার ভেটকি আপনার মুখে। এই জন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লায় এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে, কথা বলে তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই, এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়তের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়ত নসিবে না থাকে, কারুন সাদ্দাত নামরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না, আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে দেশের মানুষের। তো দর্শক আপনারা দেখলেন যে তারা কি বললো। তো সবসময় সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটি আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ওখানে শেষ করে দেবেন। ভিডিও শেষ করে আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দর্শক ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।